একটি মন্দিরে কিছু মানুষ পূজো করার জন্য আসে এবং নিজের চপ্পলগুলি মন্দিরের বাইরে রাখে। তারপরে একজন ভুলবশত সেই চপ্পলটিকে পা দিয়ে ঠেলে রাস্তায় নিয়ে আসে এবং তারপরে একজন সেই চপ্পলটিকে একটি ড্রেনের মধ্যে ফেলে দেয়। ড্রেনের জলের বেগ বেশি থাকার কারণে চপ্পলটি কিছুক্ষণ ড্রেনের জলের সঙ্গে বইতে থাকে। তারপর চপ্পলটি একটি ছোট পুকুরে গিয়ে পড়ে। সেই পুকুরে একজন মাছ ধরছিল এবং চপ্পলটিও মাছের সঙ্গে জালের সাহায্যে সেই লোকটির কাছে চলে আসে। লোকটি তখন চপ্পলটি জাল থেকে ছড়িয়ে ফেলে দেয় এবং পাশে বসে থাকা ছেলেটি তখন চপ্পলটি নিয়ে খেলা করতে শুরু করে। কিছুক্ষণ খেলার পর ছেলেটি সেইখানে চপ্পলটি ফেলে দেয়। তারপর একজন চপ্পলটি বস্তায় ভরে কিছু নোংরা আবর্জনার সঙ্গে রাস্তার একটি কোণে ফেলে দেয়। তারপর পুনরায় কিছু মানুষ ভুলবশত চপ্পলটিকে পা দিয়ে ঠেলে রাস্তার মাঝখানে নিয়ে আসে। চপ্পলটি যেখানে ছিল সেইখানে একজন সাইকেলে করে মন্দিরের জন্য ফুল নিয়ে যাচ্ছিল। ফুলের টুকরাটি সাইকেলে ভালোভাবে থাকছিল না, তাই ছেলেটি পাশে পড়ে থাকা চপ্পলটি নিয়ে ফুলের টুকরাটি ফিক্সড করে নেয়। তারপর ছেলেটি মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে যায় এবং মন্দিরের যেখান থেকে চপ্পলটি হারিয়েছিল সেইখানে চপ্পলটি ফেলে দেয় এবং তার কিছুক্ষণ পর যাদের চপ্পলটি ছিল তাদের পূজো করা হয়ে যায় এবং তারা কিছুই জানতে পারলো না কি তাদের চপ্পল বিশ্ব ভ্রমণ করে এসেছে।